ইনু সাহেব কিন্তু এত হালকা ভাবেন না, হঠাৎ করে বলে দিল মাহবুব সম্পর্কে। মাহবুব সাথে সম্পর্কটা কি ছিল? সে তাকে বিশেষ সহকারী বানিয়েছে? এমনি তো বানায়নি, বানানোর খবর নিয়েছে তো। কে তাকে সুপারিশ করেছে? নিশ্চয় সমন্বয় পরিষদ করা হয়নি। কেন চিন্তা করলো ইনু সাহেব ডাক্তার চলে আসলো? এত পুতুল খেলা বই পেন না কিন্তু, সবকিছু হালকা করে নিয়ে পাবেন না কিন্তু, সবকিছু প্ল্যান্ডিত করা হয়েছে কিন্তু এখানে। এখন এই পিছনে কি রহস্য আছে? কেন ক্লিন্টনের সাথে পরিচয় করে দেওয়া হলো? কেন ইয়েকে বল, তো ইয়ে ওবা ইয়েকে বাইডেনকে তো বলতে পারতো, দেখো লুক এই আমার এই ছেলের কাজ কম্পারি, তো সে ক্লিন্টনকে বলেছে। অর্থাৎ ক্লিন্টনের সাথে দীর্ঘমেয়াদের সম্পর্ক ছিল কিন্তু। এই আন্দোলনটা কিন্তু আজকে থেকে না, বহু রায়ের শাখা প্রশাখা বিস্তার হচ্ছে কিন্তু। ভবিষ্যতে দেখবেন যখন বই পুস্তক লিখবে অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করেছি কি, মাস্টার মাইন্ড, এটা বিএনপি বলে নাই, জামাত বলে নাই, আন্দোলনের কোনো দল বলে। কে বলেছে? স্বয়ং ক্যাটের গভর্নমেন্ট যা উপদেষ্টা যিনি আছেন, উপদেষ্টা আমাদের উপদেষ্টা পরিষদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কোথায় যেয়ে বললেন, একেবারে আমেরিকাতে ক্লিন্টনের সেই গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে যেয়ে তিনি বললেন, পরিচয় করে দিলেন কাকে, মাহফুজ আলমকে, ইংরেজিতে বললেন হি ইজ দ্য মাস্টার মাইন্ড। এবং এটাও বলেছেন, যদিও সে ডিনাই করে, খেয়াল করবেন কিন্তু আমি শুনেছি মাহফুজ না, কিন্তু বলছে না। শুধুমাত্র মাহফুজ আলমকে বলেনি, এখানে আপনার গ্যাপ আছে। এখানে তিনজন হ্যাঁ উঠেছিল, সেই তিনজনের মধ্যে যে মাস্টার মাইন্ড যাদেরকে বলেছে, ওখানে দুজনই ছিল যাদেরকে মাস্টার মাইন্ড যারা দাবি করছে তারা নিজেরাও চিনে না, সুতরাং বিতর্ক ওখানেও ছিল। বলুন। যাকে মিন করেছে, বিতর্কের সূত্রপাত কে করছে? কেউ করেনি, স্বয়ং উপদেষ্টা পরিষদের যিনি প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইনুস। এখন যদি বলেন তিনি জানেন না, বিস্কেট করেছেন, তাহলে তো আপনি বুঝতে হবে রাষ্ট্র অনেক কিছু তিনি জানেন না। এরকম একটা আন্দোলনকে তিনি একেবারে এক কলমের কুচে বলে দিলেন বিশ্ব ফোরামে, যে একেবারে ক্লিন্টনের সামনে দাঁড়িয়ে গুরুত্ব ব্যক্তিদের সামনে সারা পৃথিবী জানলো মাস্টার মাইন্ড হচ্ছে এই ছেলেটি, কেউ জানতো না। তাহলে আমার প্রশ্ন দণ্ড জানে, প্রশ্নটা হচ্ছে প্রফেসর ডক্টর ইনুস এই ছেলেকে চিনতেন? একটু গভীরে যান। একটি কথা বলেছে মেজর দেলোয়ার, তা কয়েকটা ভিডিও বেরোচ্ছে দেখেন, ইনি বলেছেন গ্রামীণ ব্যাংকে বেশ কিছু মিটিং হয়েছিল, এবং এই মিটিংগুলি কারা করেছিল, মিটিংগুলি কারা করেছিল এবং সেখানে ডক্টর ইনুসের, ডক্টর প্রফেসর ইনুস সাহেবের সম্পৃক্ততা ছিল কিনা। খুব গভীরে চলে যান কিন্তু। ইনুস সাহেব কিন্তু এত হালকা ভাবেন না, হঠাৎ করে বলে দিল মাহবুব সম্পর্কে। মাহবুব সাথে সম্পর্কটা কি ছিল? সে তাকে বিশেষ সহকারী বানিয়েছে? এমনি তো বানায়নি, বানানোর খবর নিয়েছে তো। কে তাকে সুপারিশ করেছে? নিশ্চয় সমন্বয় পরিষদ করা হয়নি। এখানে একটা লবি কাজ করেছে, যাকে তথ্য দিয়েছে এবং তার সম্পর্কে একটা একটা সিবি দিয়েছে বলেছে, এবং তিনি কনভিন্সড হয়েছেন, কনভিন্সড হয়ে তাকে পরিচয় করে দিয়েছেন। তিনি কি জানতেন না? যদি আমি একজনকে এভাবে ফোকাস করতে চাই, তাহলে পুরো আন্দোলনের প্রতি ছুরিকাঘাত করা হয়, আন্ডারমাইন করা হয়। যেমন কথা বলছেন আন্দোলনের পিছনে কে ছিল, যদি জামাত বিএনপি না থাকতো, নুরুল গণপতি না থাকতো, আরো সাকিরা না থাকতো বা বিভিন্ন সময় না থাকতো, এই সমন্বয়কারীরা কিছু করতে পারতো? এই বিশ্বাসটা আমাদের করতে হবে। আমরা দেখেছি সমন্বয়কারী 5 জন যখন অ্যারেস্ট হলো, যে কোনো অ্যারেস্ট হলো, তারা ডিবিতে গেল, তারা লিখিত দিয়েছে কিন্তু, তারা লিখিত দিয়েছে কেন, তারা জীবনকে ভালোবেসেছে, জীবনের চরম সংকটে কিন্তু তারা জীবনকে ভালোবেসেছে। তারা বলতে পারতো আই উইড লাইক টু ডাই, আমরা মরতে চাই। যারা বিপ্লবী হয় তারা কিন্তু জীবনকে ভালোবাসে না, তার ভাষ দেশকে। কিন্তু নুরুকে কি করেছিল? নুরুকে কিন্তু পিটানোর পর নুরু বলেছে, নুরু কিন্তু মানা করেছে, সে মাথা নত করেনি কিন্তু। আপনার পার্থক্যগুলো দেখবেন কিন্তু। কাজে এখানে প্রশ্ন দাঁড়া যায়, ওই সময় যে তারা যে সারেন্ডারটা করলো, এটা বুঝেছিল সবাই, বুঝে কি হলো তখন তারা বিরোধিতা করলো। এভিয়ান কি সব সোহেল দাস, আওয়ামী লীগের সোহেল দাসও কিন্তু সেখানে গিয়েছিল ডিবি অফিসে, যে কি হচ্ছে এখানে, আপনি লক্ষ্য রাখবেন কিন্তু। কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে, তার ফাদার মাদার আসলো, খাওয়া দাওয়া করলো, সবই ঠিক আছে। আমার প্রশ্ন হলো, আপনারা জীবনকে ভালোবাসলেন কেন? আপনারা তো বিপ্লবী, বলা হচ্ছে বিপ্লব উদ্গাচ্ছে আপনারা। এই 6 জন সমন্বয়কে প্রশ্ন করতে হবে, জীবনে যখন মৃত্যুর ঝুঁকি ছিল তখন জীবনকে ভালোবেসেছে, তখন যদি মেনে নিতেন, বাইরেতে কি বল হলো, না এটা জোর করে করা হয়েছে, মানি না। তাহলে ওই কারা, তারা কারা, ওই সমন্বয়কারী যারা ছিল তারা কিন্তু একটা সময়ের পরে তারাই হয়ে গেল মূল্যায়ক। এই 6 জন না কিন্তু, 6 জনকে তারা আবার নিয়ে আসলো তাদের ফোল্ডে কিন্তু, বা ধাপে ধাপে যান। এখন যখন বলা হবে বিএনপির কথা বলছেন না, জামাতের কথা বলছেন, বিএনপির যে ইতিহাস ধরেন আপনি, আমি তো একবারই বলেছি, খোঁচা দেন কেন,
বিএনপির যে অবদানটা এই আন্দোলনে আসছে এই 17 বছর ধরে, বলেন কাকে তুলনা করবেন? জামাত একটা সংগঠন, তাদের অত্যাচার হয়েছে, বড় দল তো বিএনপি। বিএনপি তো সম্ভবত ক্ষমতা যে দল ছিল, তো জামাতের বিএনপি করেছে, টর্চারটা কি হয়েছে? এই যে ডিভিশন মিটিং গুলো হলো, আগাতে পারলো না, কারা ফাইট করলো? আপনাকে দেখতে হবে সরকার পতনের জন্য কারা ভূমিকা রেখেছে, বিএনপি। বিএনপিকে অবমূল্যায়ন করে কারণটা কি? আমরা তো এটাও শুনেছি তারা যে ভাষণ নিয়ে কথা বলা হয়েছে, যে বাচ্চাদের মতো কথা বলি না, খেয়াল করবেন কিন্তু এই উদ্যোগমা বই থেকে আসে। আজকে যদি বিএনপি সমর্থন না দিত, তারা যুবদলকে বলে সমর্থন দেন, আপনার পিকচারে দেখেন না, ছাত্রদল গিয়েছিল, সম্মিলিত প্রচেষ্টা। আমি বলেছি যে এটা এই আন্দোলনটা কি ছিল, ছাত্র যুবক আমাদের গৃহের মা বোনেরা দাদারা সামরিক প্রাক্তন অফিসাররা, সর্বশেষে যদি সামরিক বাহিনীর সমর্থন না পেত আন্দোলন হতো না, সেনাবাহিনী তো ছিল এখানে, সম্মিলিত প্রচেষ্টা হয়েছে, এখানে মাস্টারমাইন্ডের প্রশ্ন আসলো কেন? এ কি বলেন তো? এটা বলেছেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস। এখন বলেছে ইউনূসকে ব্যাখ্যা দিতে হবে হোয়াট ইজ মাস্টার মাইন্ড, কেন সে কথা বললো, এই কথা বলে কেন সে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, তার মধ্যে কেন সেটা করলো, কেন দ্বিধা বিভক্তি করতে হলো? আমি যেটা বলবো আপনারা যে যেভাবে ব্যাখ্যা দেন না কেন, আমি আগেও বলেছি প্রফেসর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী সারা পৃথিবীতে একটা আবেদন আছে এবং আমেরিকাতে সম্মান পেয়েছেন, আরো পাবেন, সেটা বড় কথা। বড় কথা হলো ভুলে যাবেন না তার বয়স 84 বছর বয়স। এই 84 বছর বয়সে কিন্তু জো বাইডেন শুধু বয়সের কারণে কিন্তু আসতে পারতেছে না, বিভ্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু, এগুলি ভুলে যায় না, বাঙালি আবেগে চলে কিন্তু। এবং পুলিশ ইনুস উত্তরটা কে দিয়েছে, ওই যে নাহিদ রাসিব বলেছে অতি ইমোশনে কথাটা বলেছে, খেয়াল করবেন কিন্তু, তারাও মেনে নেয়নি ইমোশন, এই বয়সে ইমোশন আসতে পারে কিন্তু। ভবিষ্যতে কিন্তু লক্ষ্য রাখবেন যে প্রধান উপদেষ্টা সবকিছু বললি যে বলে এবং দিলেন আরেকটা বাহাবা, জিনিস আপনি ভুলে আরেকটা জিনিস দেখেছেন কিনা জানি না, সেখানে আরো দুজন ছিল, আরো দুজনকেও নিয়ে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, যে দুজনের আবার পরিচয় এখন বের হয়েছে যে তারা আসলেই সাবেক সরকারের পরিবারের সদস্য, ওই দুজন ছেলে এবং মেয়ে যারা ছিল, মাহফুজ আনাম ছাড়া আরো দুজন ছিল, যে বিতর্ক এখন চলছে, ব্যাপকভাবে চলছে। তারপর ডক্টর ইউনূস যে আসলে এই মাস্টার মাইন্ড সম্পর্কে ওনাকে হয়তো কেউ জানিয়েছে, উনি নিজে যে জানেন না, এটা কিন্তু একটা বড় প্রমাণ যে আরো দুজন যে দাঁড়িয়ে ছিল তার পেছনে, ওই দুজনকে তিনি চেনেনই না, এবং ওই দুজনকে শুধু তিনি নয়, ওই সমন্বয়কদের কেউই চেনে না, মাহফুজ আলম নিজেও চিনত, কিন্তু স্টেজে তো উঠেছিলেন। তার মানে পুরো অনেক যে গ্যাপ রয়ে গেছে, এটা একটা কত বড় মানে গ্যাপের মধ্যে আছে এবং ভুলের মধ্যে আছি, এটা এই এই দুজনের সেই মঞ্চে ওঠার একটা বড় প্রমাণ, এর চেয়ে বড় প্রমাণ তার হতে পারে না। আপনি ধরে নেন কিন্তু গ্যাপ না, কিন্তু ওই ছেলে ব্যবসা করে এবং ইসরায়েলে তোর ব্যবসা আছে, ইসরায়েলে তোর ব্যবসা আছে, কিন্তু বয়স কম কিন্তু নেটওয়ার্ক বড় কিন্তু। আপনি চিন্তা করেন কেন চিন্তা করলে সব ডাকাতা চলে আসলো, এত পুতুল খেলা করে পারেন না কিন্তু, সবকিছু হালকা করে না পাবেন না কিন্তু, সবকিছু প্ল্যান করা হয়েছে কিন্তু এখানে। এখন এই পিছনে কি রহস্য আছে, কেন ক্লিন্টনের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো, কেন ইয়েকে বল, তো ইয়ে ওবা ইয়েকে বাইডেনকে তো বলতে পারতো, দেখো লুক এই আমার এই ছেলের কাজ কম্পারি, তো সে ক্লিন্টনকে বলেছে, অর্থাৎ ক্লিন্টনের সাথে দীর্ঘমেয়াদের সম্পর্ক ছিল কিন্তু। এই আন্দোলনটা কিন্তু আজকে থেকে না, বহু শাখা প্রশাখা বিস্তার হচ্ছে কিন্তু, ভবিষ্যতে দেখবেন যখন বই পুস্তক লিখবে অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু। আমি শুধু ফর দ্য টাইম এটি বলবো যে বর্তমান না, বই বিতর্ক পুস্তক শুধু দেখবে সেখানে তো, বই পুস্তক তো ভুল লেখা হবে, যে অবস্থা শুনতেছি এখনই তো, বই পুস্তক মানে নিজে আমরা যারা সব চোখে দেখেছি সবকিছু, আমরাই সবাই যখন তো ভুল বলা শুরু করেছি তো বই ভুল পুস্তকে লাগবে তো না, ভুল। গবেষণা বইজন বেরিয়ে আসবে সব তোর ভুল হবে না, ভুল তো হইতে পারে, প্রশ্ন হচ্ছে একটা জিনিস সুস্পষ্ট, এত সুন্দর একটা পিতর হলো এবং প্রফেসর ইউনূস সাহেব যখন প্রথম বললেন যে আমি ছাত্রদের মনোনীত এবং তাদের কথা আমি শুনবো, খেয়াল করেন কিন্তু, উনিও কিন্তু এটা বলে নাই যে এই আন্দোলনের পিছনে জনতা দলগুলো ছিল শুরুতেই, আপনি লক্ষ্য করবেন কিন্তু সবকিছু এড়িয়ে যান কেন। আমি একবারই বলছি একজন মানুষকে বিশ্লেষণ করবেন, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী এক জিনিস, উনি চেয়ারে আরেক জিনিস, ভিন্ন জিনিস কিন্তু, প্রধান উপদেষ্টা বলছেন যে আমি তাদের নমিনি এবং তাদের কথা আমি শুনবো, অর্থাৎ এটাও বললেন যে প্রত্যেক মিনিস্ট্রিতে একজন করে দেওয়া হবে, দুজন করে দেওয়া হবে, সমন্বয়, অর্থাৎ একটা প্ল্যান ছিল এখানে যেভাবে করা হবে, পরে হয় নাই কেন, বিভিন্ন বিতর্ক হয় নাই। আপনাকে বুঝতে হবে রাজনৈতিক দলগুলো কোনটা সাথে কি করলো, শুরুতে আমাদের প্রধান উপদেষ্টা, আবার বিদেশে যে কি করলো, ওখানে মাস্টারমাইন্ড যাকে বানালো, আপনারা গবেষণা করতে থাকেন এই মাস্টারমাইন্ড যাকে বলো তার সাথে প্রফেসর ইউনূসের অতীতের কোনো সম্পর্ক ছিল কি আন্দোলনের আগে, কেন বলা হলো, সে কার থেকে বুদ্ধি নিত, এগুলি বেরিয়ে আসবে, দেখুন সুখ বিশ্লেষণ করেন একদম নির্মোহভাবে, কারোর প্রতি কোনো বায়াস করেন না।